এক বিমান যাত্রীর ট্রলি ব্যাগে 47টি সাপ ও 2টি টিকটিকি উদ্ধার করা হয়েছে। ত্রিচি আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসাররা এক যাত্রীর ব্যাগ পরীক্ষা করলে বিষয়টি সামনে আসে। এরপরই আটক করা হয় ওই যাত্রীকে। ওই যাত্রী কুয়ালালামপুর থেকে এসেছিলেন। এছাড়াও জানা গিয়েছে যে আইডি কার্ডের তথ্য অনুযায়ী ওই ব্যক্তির নাম মোহাম্মদ মইদিন। এয়ারপোর্টে নামার পরে ওই যাত্রীর ট্রলি ব্যাগটি দেখে সন্দেহ হয় কাস্টমস অফিসারদের। এরপরই ব্যাগ খুলিয়ে তারা কার্যত অবাক হয়ে যান। ট্রলি ব্যাগে থাকা সাপ এবং টিকটিকিগুলি বাজেয়াপ্ত করেন বন দফতরের আধিকারিকেরা। এগুলি মালয়েশিয়া ফেরত পাঠানো হবে বলেও জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আধিকারিকেরা জানিয়েছেন, ওই যাত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ত্রিচি বিমানবন্দরে পৌঁছেছিলেন। পরে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই যাত্রী কুয়ালালামপুর থেকে বাটিক এয়ারের একটি ফ্লাইটে ত্রিচি বিমানবন্দরে পৌঁছেছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, রুটিন চেক করার সময় তার ব্যাগে সন্দেহজনক কিছু লক্ষ্য করা যায়। আর তারপরেই আধিকারিকরা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায়। আধিকারিকরা তার ব্যাগের ভেতরে বেশ কয়েকটি বাক্স দেখতে পান এবং বেশ কয়েকটি বাক্সে জীবন্ত সাপ ও টিকটিকি দেখতে পান। এবং এই ছবিটি আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে থরে থরে সাজানো রয়েছে একটার পর একটা বাক্স, এবং যে বাক্সগুলোর গায়ে নাম্বারিংও করা রয়েছে। কতটা বুদ্ধি খাটিয়ে পাচার করা হচ্ছিল সেটা দেখে বোঝাই যাচ্ছে। হঠাৎ করে দেখলে পরে বোঝা যাচ্ছে না যে বাক্সগুলোর ভেতরে আসলে কি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে জীবন্ত একটি সাপকে তোলা হচ্ছে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। প্রেস করুন বেল বাটন।